শুক্রবার রুটিন অনুযায়ী ফাস্টিং ছিল পশুদের এবং তার জন্য শনিবার সকালে তাদের খাবার ব্যবস্থা করার নিয়ম ছিল। কিন্তু সকাল গড়িয়ে বিকেল হলেও পশুদের খাবারের কোনো ব্যবস্থা হয়নি, ফলে শনিবার বিকেল পর্যন্ত অভুক্ত ছিল অভয়ারণ্যের চিতা, সিংহ, শিয়াল সহ সকল মাংসাশী প্রাণীরা। এক্ষেত্রে আরও অভিযোগ, মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি পশুদের খাবারের ব্যবস্থা করে থাকেন, কিন্তু উনার নামে কার্যত অভিযোগের পাহাড়। পশুদের জন্য গোমাংসের ব্যবস্থা করার কথা থাকলেও বিকাল পর্যন্ত তা ব্যবস্থা করা হয়নি, যার ফলে খাবার পরিবর্তন করে মোরগের মাংসের ব্যবস্থা করা হয়। আর এই বিষয়টা কার্যত স্বীকার করেন অভয়ারণ্যের পশু চিকিৎসক তথা অভয়ারণ্যের খাদ্য পর্যালোচক কমিটির চেয়ারম্যান ডক্টর কেশব দেবনাথ। অভিযোগটা সত্যি বলতে এরকমই, ধরেন কালকে অফ ছিল, ওয়াচিং ছিল, তো অ্যাজ পার রুলসে তারা 24 ঘন্টা আগে স্লটারিং 24 ঘন্টা আগে অ্যানিমেলটাকে প্রডিউস করতে লাগে, মানে দুধে যে ডাক্তারের সার্টিফিকেট নিতে লাগে যে অ্যানিমেলটা স্লটারের জন্য উপযুক্ত কিনা, সেই উপলক্ষে দেখাইতে পারতে না আমাদের, তারা যে বুঝে তারা আনসার্টেন আজকে, তো সকালবেলা থেকে আমরা ডিসিশন নিয়েছি যে দেখাইতে পারছে না, কিন্তু আজকে স্লটার হইতো না, সেই অল্টারনেটিভ হিসেবে আমরা এই চিকেন দেওয়া হইব, মানে অ্যানিমেলটা সেম কোয়ান্টি চিকেন, এটা আমরা অ্যাজ পার শিডিউলে আসে এতে বিফ যদি না পারি সেই অল্টারনেটিভ আমরা চিকেন খাওয়াইতে পারি, অর্ডার আছে আমাদের 60 টাকা। আপনাদের কে সাপ্লাই করে বিফগুলো? বিফগুলো কন্ট্রাক্টর সাপ্লাই করে। কন্ট্রাক্টরটা কি? কন্ট্রাক্টর মোহাম্মদ সেলিম। কতদিন ধরে উনি সাপ্লাই করছেন? টেন্ডার তো চলছে, তো এরকম যে মানে সাপ্লাই করতে পারছে না, এরকম অনেক আরো অভিযোগ আছে, মানে অনেকদিনই এরকম মানে ফেস করতে হয় প্রবলেম। ফেস করতে হয় যখন আমরা অলরাউন্ডের ব্যবস্থাটা আছে, তেমন করলেও চিকেন ব্যবস্থা করে কিউরেটর কিনেছি। অন্যদিকে মোহাম্মদ সেলিমের নামে পূর্বে বহু অভিযোগ রয়েছে, কিন্তু অদৃশ্য শক্তির কারণে এবং অভয়ারণ্যের দায়িত্বে থাকা বহু প্রভুর কল্যাণে টেন্ডারের সময় শেষ হবার পরেও বহাল তবিয়তে মোহাম্মদ সেলিম। পাশাপাশি বিভিন্ন মহল থেকে দাবি উঠছে রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী যেন এই বিষয়ে দ্রুত তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।